হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সকাল সকাল আমার চাউমিন হয়ে গেছে আর ধোঁয়াও বেরোচ্ছে কিন্তু। আর আজকে চাউমিনে হলুদ দিইনি, মানে এমনিতেই হলুদ দিয়ে থা মানে দিই না, তো আজকে ডিম ছাড়া পেঁয়াজ আর আলু আর গাজর দিয়ে করে দিলাম। খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর একটুখানি ম্যাগি মশলা দিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাই শেষ পর্যন্ত আমাদের বাগান কত সুন্দর ফুল দিয়েছে বাগানে পিটুনিয়াটা। আর মানে হবে হবে করে শেষ পর্যন্ত এত ভরে ভরে ফুল দিয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। চলে আসলাম আমি মিতা আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আর কয়েকদিন ধরেই ব্লগ ভিডিও একদমই দেওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে একটু শুরু করি। শরীরটা খুবই খারাপ কালকের থেকে। কালকে একটু গেছিলাম মাসি শাশুড়ির বাড়ি, তো রাতে যাই হোক, তো আসার সময় গায়ে কিছু গরম কিছু দিইনি, চাদর সোয়েটার শাড়ি পরে গেছিলাম, তো পুরো ঠান্ডাটা লেগেছে আর গলা প্রচণ্ড কাশি, মানে রাতটা সারা রাত ঘুমাতেও পারিনি, শরীর ভীষণই খারাপ। তাও কী করবো, কাজ তো করতেই হবে, তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে একটু ব্লগ শেয়ার করি, মানে ডেইলি ব্লগ। তো রান্নাবান্না বলতে দেখো এখনও সবেই সকালের চাউমিনটাই হয়েছে, আর কিছুই হয়নি বিশেষ। চা খাওয়া হয়েছে, একটু চা রয়েছে, চাটা আবার পরে গরম করে খাবো। আর এখানে বাসনও অলরেডি সব জমে রয়েছে নোংরা, কারণ কালকে এতটাই শরীর খারাপ লাগছিলো যে বাসন রাত্রিবেলা ঠান্ডা বাসনও মাজিনি। আর এই যে চাউমিন হয়ে গেছে এখানে, চাউমিন আমার রেডি গরম গরম, কিন্তু এখন খাচ্ছি না, আর হবে আজকে। আছে এখানে পালং শাকের তরকারি, যেটা তোমাদেরকে আর কাটাকুটি চলবে। আর এখনো পর্যন্ত ঘরও সোনটা খেতে বসেছে, ও আঁকতে যাবে, ড্রয়িং ক্লাস আছে ওর আজকে। তো এই দেখো বিছানা পাটির অবস্থা, এখনও বিছানাও তোলা হয়নি। গর্তমশাই মানে তোমাদের দাদা ভাই গেছে বাজারে মাংস চিকেন আনতে, আর আমি এসব ভিডিও শুরু করলাম। চলো ঝটপট করে বিছানাটা তুলে নিই, তারপর তোমাদের সামনে আবার ফিরে আসছি। তো ফ্রেন্ডস, আমি কয়েকদিন পর আবার তোমাদেরকে ভিডিওটা আর কি এডিট করে এডিট করতে বসেছি এই ভিডিওটা। আর আমার ভয়েসটা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে, একদমই প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো সেই জন্য অসুবিধা হতে পারে, কিন্তু কিছু করার নেই, ভিডিওটা এডিট তো করতেই হবে, দিতেও হবে। তো দেখছো বিছানাটা গুছিয়ে নিয়েছি ঠিকই, আর তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এত মোটা মোটা কম্বল এই গরমে কেউ পরে নাকি, কিন্তু মানে ঘায়ে ধায় নাকি। তো আমরা আসলে কিছুই হয় না, মানে সবাই রাতে আমি আমার একটু ঠান্ডা বেশি আছে, আর গায়ে ঠিক দেওয়া হয় না, ওই পায়ের কাছেই রাখা হয়, লাস্টে গিয়ে সব এক জায়গায় জড়ো হয়ে বসে থাকে, কারোর গায়ে কম্বল থাকে না, আর ফ্যানও চালানো হচ্ছে রীতিমতো। তো এই হলো ব্যাপার, আর কম্বলগুলো তোলা হবে খুব শিগগিরই তোলা হবে, তো এখন একটু রোদ খাইয়ে ভালো করে তারপরে তোলা হবে। তো তোমরা আবার ভেবো না যে একবারে এগুলো গায়ে দিয়ে বসে থাকি আমরা, গায়ে মানে জাস্ট একটু ওই থাকে, তো সেগুলো চলো গুছিয়ে নিচ্ছি। তো তারপরে গিয়ে আবার রান্নাবান্নাও করতে হবে, মাংসটা নিয়ে আসলে তারপরে রান্না করব। আর জানলাটা আমি সবসময় দুটো খুলি না, প্রচণ্ড না বাইরে মশা আছে, তো সেই কারণে দুটো জানলা খোলা হয় না, একটাই খোলা হয়। আর ওখানে একটা কাপড় আমি রেখে দিই, ওটা দিয়ে জাস্ট ওই বক্সের ওই জায়গাটা একটুখানি মুছে নিই, কারণ এত ধুলো পড়ে। ঝাড় দেওয়া হয় ঠিকই, তাও ঝাড় দেওয়াও হয় মোছাও হয়, কিন্তু তাও তখনই সাথে সাথে একটুখানি ওই কাজটা আমি করে নিই, তাতে কী হয় মানে ধুলোটা কম যাবে। তো কারণ আমার বলি আমার বাড়িতে ভীষণ ধুলো পড়ে, তো সেই কারণে এরকম করা হয়। আর বিছানাটা আমি ঝেড়ে নিলাম, আর বিছানাটা পরিষ্কার থাকলেই দেখবে সব কিছুই যেন ঘরটা অটোমেটিক সুন্দর লাগে দেখতে। তো চলো
তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল নোটিফিকেশন অল করে রেখো, যাতে আমার ভিডিও আপলোডের নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। চলো তাহলে সঙ্গে থাকো। তো তারপরে আমি মাংসটা মাখিয়ে খেয়ে রেডি করে রেখেছি, আর একটু চা ছিল সেটাও আমি গরম করে নিলাম, যাতে মানে ফেলে দেবো তো ভাবলাম থাক গিয়ে একটু গরম করে খেয়ে নিই। আর তারপরে মানে জমিয়ে রাখলাম না, আর এখানে আলু আর শসাটা কেটে নিয়েছি। আর তোমাদের সাথে রান্না করার ভিডিও আজকে আর কিছু শেয়ার করা হয়নি, তাই একটু ছবিটাই দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার ঠাকুরের। তো দেখো আমার ঠাকুরকে তো তোমরা আগেও দেখেছো, আজকে আবার একটু ভালো করে দেখালাম। তো কেমন, আমার তো ভীষণ ভালো লাগে, আমার ঠাকুর খুব পছন্দ হয়েছে এই ঠাকুরটা। তো এটা কিন্তু পাথরের ঠাকুর, আর দেখো যারা জানো না তাদের জন্য, কারণ অনেকেই পুরনো আমার সরস্বতী পুজোর ব্লগ যারা দেখেছো তারা তো জেনেই থাকবে। আর ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে একটু, এতদিন তো দিতাম না, তো সরস্বতী ঠাকুর পেতেছি যখন তো তাকেই পুজো দিচ্ছি। এরপর দেখা যাক আর কে কে আমার ঘরে আসে, তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর স্নান করে এসে গেছি, স্নান করে জাস্ট আসলাম, মানে এসে পুজোটা দিয়ে দিয়েছি, এবার খেতে দেবো, পোনা দুটো বাজে। তো চলো দেখো আমাদের গাছে লাউ পাতা বাটা, এটা আমি করিনি, দোলাদি করেছে। হেভি খেতে খেতে ভালো হয়েছে না? হ্যাঁ খেতে খুব ভালো হয়েছে। আর আমার চিকেনটা, এই দেখো আমার চিকেন, তো বাটিতে একটু তুলে নিয়েছি, আগে দিয়ে দেবো, তারপর কড়াই থেকে এখনও নামানোও হয়নি। আর আজকে একটু শুকনো শুকনো মাখামাখাই হয়েছে, দেখা যাক খেতে কেমন হয়েছে এটা আমি নিজে বলবো না। আর লাউ পাতা বাটাটা রয়েছে এখনও, আর আমার পালং শাকের তরকারিও রয়েছে। তো চলো, এই হলো আজকের লাঞ্চ মেনু, তো ওরা খাচ্ছে তারপর আমি খাবো। আর আমাদের আজকে রাস্তা হচ্ছে, এই দেখো এখানে খুঁড়েছে, এই রাস্তাটার ঢালাই আজকে হচ্ছে, কাজ হচ্ছে। তো একটু পরে এই যে ঢালা সব করে দিয়েছে নাকি, হ্যাঁ ভিডিও হচ্ছে। দেখছি ঝলক দিখলা যা, নিউ মুভ নিউ ফিল্ম দিখলা যা। তাহলে কি এর নাম? তেরি বাতো মে। তো এটাই আমরা আজকে দেখছি। আর খাওয়া দাওয়া চলছে, তোমরা দেখবে দেখবে। দেখি ওদের ঢালা ঢালি হচ্ছে নাকি, কত দূর আসলো। এখনো আসেনি, তো ফাইনালি রাস্তার কাজ শুরু হয়ে গেছে, মানে হয়েছে সেই সকালবেলা থেকে, আজকে 9টা থেকেই চালু হয়ে গেছে, 9টা কি 8টা সাড়ে 8টা থেকেই চালু হয়ে গেছিলো। একদম পাড়ার শেষ মাথা থেকেই যত রাস্তা আর কি খুঁড়ে রেখেছে সবগুলোই আজকে ঢালাই হলো। তো আমার বাড়ির দুই পাশেই রাস্তা, তো সেই দুই পাশেই খুঁড়ে রেখেছিলো। অ্যাকচুয়ালি এটা পাইপলাইন হয়েছিল এখান দিয়ে, তো তখন তো খুঁড়েছিল, তো সেইটা এবড়ো খেবড়ো হয়েছিল, তো সেটাই আজকে ফাইনাল আবার একটু রিপেয়ার করা হলো। এই রাস্তা সেরকম কিছু রাস্তা ঠিক করা যায় সেরকম ব্যাপার কিছু না, ভালো ও
ওদের কাজগুলো খালি যে খুঁড়েছিল পাইপলাইন করার জন্য, তো সেইটুকু আমি আবার একটু বলছিলাম যে সামনে একটু গর্ত মত আছে ওই জায়গাটা একটু ভিড় হওয়ার জন্য, কিন্তু ওরা দিতে রাজি হল কন্ডাক্টরের সাথে কথা বলি তাহলেই আমরা দেবো না কিছুই না। চলতে করতে সুবিধা হবে তোমাদের এখনো পর্যন্ত এই পাড়াটা মানে কখনো অবধি পাড়াটা আমার দেখা ছিল না, তো সেই কারণে আমি পাড়াটা ঘুরতে মানে দেখতে যাওয়ার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে শেষ পর্যন্ত কোথায়, তো ভেবেছিলাম তোমাদের সাথেই শেয়ার করবো যেদিন বেরোবো, তো ভাবলাম আজকে যখন যেগুলি মানে যেগুলি থাকি বেলা যখন এদিকে এগুলো পাহারা দেওয়া দেওয়ারও ব্যাপার আছে, তো সেই কারণে আমার সবাই মিলে একটুখানি পাড়া ঘুরতে বেরিয়ে গেলাম শেষ পর্যন্ত, থাকো আর দেখতে থাকো। পাড়া ঘুরতে বেরিয়েছি আমরা, পাড়া ঘুরতে বেরিয়েছি আজকে, আজকে আমাদের রাস্তা হয়েছে, তো সেই দিনটাও মনে থাকবে। এই বাবা এখানটা কি করে রেখেছি, আর এখানে এই যে এখানে কালী পুজো হয়েছিল প্রসাদ তুই বললে যে এইখান দিয়ে রাস্তা আছে, দোলাদি এইগুলো কার পা বলো তো, ওনার পা তো। ফ্রেন্ডস আমরা পাড়ার একদম শেষ মাথায় চলে এসেছি, তো আমাদের মানে পাড়ার শেষ মাথা এইটাই এসেছে, এই একদম শেষ প্রান্ত, শেষ মাথা বলতে শেষ প্রান্ত যেটা বললে, তো এইখানে বেশ ভালোই লাগছিল আমাদের ভিউটা, মানে বেশ সুন্দর, মানে যারা আর কি একটু ভিডিও টিডিও বানায় তো তাদের জন্য খুব ভালো একটা স্পট। তো আমি বলছিলাম আমার হাজবেন্ডকে যে এখানে আমার বান্ধবীর কথা বলছিলাম, ও যদি আসে এখানে নিয়ে আসবো, ও এখানে এসে ভিডিও টিডিও করতে পারে, বা আমারও খুব পছন্দ হয়েছে, বাট আমার নিজের কোনো ফটো বা ভিডিও আলাদা করে করা হয়নি, করতে পারলে খুব ভালো হতো, যেহেতু নাইটি পরেই চলে এসেছিলাম তাই জন্য আর বানাইনি, আর সাজুগুজু করে আসিনি তাই। তো যাই হোক ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করব, আর বেশি বড় করব না, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার পাড়াটা পুরোটা এক্স্যাক্টলি পুরো ঘুরিয়ে দেখানো তো আর ওরকম সম্ভব না, একদম যতটা আমরা হেঁটে এসেছি বা কিছু, তো সেইটা আর দেখালাম না, শুধু ওইটুকুই যে দেখালাম, তো এই জায়গাটাও কেমন লাগলো জানিও। আর আমার আজকে ফুল বাগান মানে বাগানে এতগুলোই ফুল হয়েছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তো প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও। টাটা, বাই বাই।